আসসালামু আলাইকুম সবাইকে আমি হচ্ছে আজকে জুয়েলারির একটা জালিয়াতির ভিডিও দেখাইতেছি দেখেন এটা হচ্ছে প্রায় তেরো ভরি ওজনের একজোড়া নুপুর কোনো একটা কাস্টমার এটা করছিল কাউকে দিয়ে হাতে তৈরি করে নিছিল নেওয়ার পরে এটাকে উনি কালার করাইছেন তো দেখেন এখানে যে যে তিন লেয়ারের চেনটা আছে ওপরের চেনটাতে রূপা দেওয়া হয়েছে আর নিচের বলগুলোতে রূপা দেওয়া হয়েছে আর ফুলগুলোতে রূপা দেওয়া হয়েছে আর যে মাঝখানের যে দুই লেয়ারের চেন সেখানে কোনো রূপা দেওয়া হয় পুরোটাই মেটাল দিয়ে কালার করে দেওয়া হয়েছে তো এত বড় ধরনের জালিয়াতি যদি ব্যবসায়ীরা এভাবে করে এটা আমি ফেসবুক পলিসির কারণে নাম বলতেছি না এটা অনেক ভালো একটা ব্র্যান্ডের দোকানের জিনিস যেহেতু ফেসবুকে কারো নাম নিয়ে কোনো কথা বলা যাবে না তাই আমরা হচ্ছে নাম বলতেছি না বাট অনেক ভালো কোনো ব্র্যান্ডের দোকানের জিনিস এটা তাহলে আমরা কতটা বিশ্বাস করে ব্র্যান্ডের দোকান থেকে এগুলো কিনে থাকি অনেক টাকা দিয়ে বারো তেরো ভরি ওজনের রূপার এক একজোড়া নুপুর মানে ওই কালারিং দিয়ে এই কাস্টমারের পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ হয়ে গেছে সেখানে ওনাকে প্রায় অর্ধেকটাই মেটাল দেওয়া হয়েছে এটা যদি উনি এখন ভাঙতে যায় মানুষ তো সচরাচর ভাববে যে ভাঙলে তো রূপা একটু কমবেই কারণ এটা খাদ দেওয়া আসে তো সেখানে আমাদের কাস্টমার হিসেবে আমাদের যেটা করণীয় আমরা স্বর্ণের মতো করে আমরা হলমার্ক করে নিব স্বর্ণতেও এই গাফুলতিটা আছে তো সচেতন হতে হবে আমাদের এটাই আর সবাইকে বারবার বলবো যে সবাইকে এক পাল্লায় মাপবেন না আমার অনেক কাস্টমার আছেন অনেক সময় অনেক কিছু বলেন আসলে আমরা যেটা হয় যে ওই দুর্নীতির তালে পরে পড়ে সবাইকেই এক মনে করি তো আমি আপনাদের সচেতনতার জন্য ভিডিওটা করে নিয়ে আসছি আশা করি আপনারা সবাই সচেতন হবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগছে